কাল্পনিক প্যান্ডেল লক্ষ্য করা হয়েছে। ঠাকুরটাও আমরা কাল্পনিকভাবেই করেছি, কোভিড পরিস্থিতির মধ্যে যতটা যেভাবে সচেতনভাবে করা যায় সমস্ত কোভিড প্রোটোকলটা মেনটেন করে আমরা পুজোটাকে সম্পন্ন করার চেষ্টা করছি। প্যান্ডেলে দেখা যাচ্ছে যে বাঁশ শিল্প এবং ছৌ মুখাশিল্পের একটা তুলে ধরেছে, এটা কি মহিষ বাতানের মুখাশিল্প? হ্যাঁ, এটা আমাদের ছৌয়ের যে মুখগুলো ব্যবহার করা হয় সেটা করা হয়েছে, আবার বাঁশের যে কারুকার্য সেটাও ব্যবহার করা হয়েছে। আমরা জানি বিশেষ একটা সংক্ষিপ্ত 2012 সালে রাজন দৌড় শুরু করা হয়, তো সেখান থেকে অর্ধাবধি চলে আসে। আজকে আমাদের সাধুদি বাজার এবং টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজকে রক্তদান উৎসব চলছে। এই উৎসবটা মূলত করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আগামীকাল ভাতৃদ্বিতীয়া, সেই ভাতৃদ্বিতীয়ার মধ্যে দিয়ে আমরা এটা চিরন্তন এবং শাশ্বতভাবে এটা প্রচার রাখতে চাইছি যে আগামীকাল যে ভাই বোনের যে মেলবন্ধন সেইটা রক্তদানের মাধ্যমে এটা প্রচার হোক। আজকের কি আপনাদের এখানে ভাতৃদ্বিতীয়া উৎসব পালিত হয়েছে? আজকে ভাতৃদ্বিতীয়া। এই যে অকাল ভাতৃদ্বিতীয়া হঠাৎ কেন হলো? এই অকাল ভাতৃদ্বিতীয়া করার উদ্দেশ্য, কার রক্ত কখন দরকার, কার শরীরে কোন রক্ত আছে, কার কখন রক্তের প্রয়োজন, সেটা রক্তের মধ্যে ভাতৃদ্বিতীয়ার মাধ্যমে আমরা একে অপরের রক্ত বিনিময় করে সেটা আমরা সজাগ করতে চাই। ভাতৃত্ব একটা বন্ধন, আমরা চাই অকাল হলেও সমস্ত ভাই বোন যেভাবে একত্রে মিলিত হয়ে সুন্দরভাবে রক্তদান একে অপরের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখে তার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা এইটুকু বোঝাতে চাইছি যে আগামী দিনে জাতির ভেদাভেদ বুঝে যাতে আমরা ভাই বোন সবাই একসঙ্গে চলতে পারি, সবাইয়ের মধ্যে সমৃদ্ধি বজায় থাকে। আজকে কতজন রক্ত দিয়েছে? আজকের শতাধিক রক্ত দিয়েছে। পুরুষ বা মহিলাদের মধ্যে সংখ্যাটা কাদের বেশি? পুরুষ মহিলা সমময়ে সবাই মিলে আরও উপস্থিত হয়েছিল, আরও দেওয়া দিন আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু শতাধিকের বেশি আমাদের ক্যাপাসিটি নেই। মহিলাদের যাই আমরা শতাধিক নিয়েছি, তার মধ্যে মহিলার সংখ্যা বেশি।